সালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের সামনে যে নিউ প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি রোবট, আর্মর ক্যানন রোবট। তো চলুন আমরা এখন এই রোবটটিকে আনবক্সিং করব। তো দর্শক দেখতে পেলেন, আমরা ইতিমধ্যে রোবটটিকে আনবক্সিং করে ফেলেছি এবং রোবটটির সাথে আমরা এডিশনাল একটি তলোয়ার পেয়ে যাচ্ছি। এবং আপনারা দেখতে পারবেন যে রোবটটির হাতে একটি গান রয়েছে। আমি আপনাদের রোবটটিকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা রোবটটির পিছনের সাইড, দেখতে একজন ওয়ারিয়র রোবটের মতো দেখাচ্ছে। তো এটি একটি ব্যাটারি অপারেটেড টয়। তো চলুন আমরা দেখি যে রোবটটি প্লে করতে হলে কয়টি ব্যাটারি প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রোবটটি আমাদের প্লে করতে হলে চারটি ব্যাটারি ইনস্টল করতে হবে। আমরা অলরেডি চারটি ব্যাটারি ইনস্টল করে ফেলেছি, এখন আমরা এখানে অন অফ সুইচে অন প্রেস করে রোবটটি অন করব। আপনারা দেখতে পাচ্ছেন রোবটটি ফ্ল্যাশ হচ্ছে, এলইডি ফ্ল্যাশ। রোবটটি 360 ডিগ্রিতে ঘুরছে এবং রোবটটির হাতে যে টয় গানটা সেটিতেও ফ্ল্যাশ লাইট হচ্ছে। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি রোবট। এখন আমরা আমাদের রোবটের হাতে সেই তলোয়ারটি ইনস্টল করব। তো দেখুন আমরা তলোয়ারটি ইনস্টল করে ফেলেছি, চমৎকার দেখাচ্ছে তলোয়ার সহ, এক হাতে তলোয়ার এবং অন্য হাতে গান। দেখতে পেলেন দর্শক কি চমৎকার একটি রোবট। আমাদের এভাবেই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।